সুপ্রিয় দর্শক, সমকালীন বিভিন্ন ঘটনা নিয়ে আরটিভির সরাসরি আলোচনা আওয়ার ডেমোক্রেসিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সেলিম আমরাও খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় নির্বাচন কেন্দ্রিক জোটের রাজনীতি। আর এ বিষয়ে আলোচনা করবার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এবং রয়েছেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সহসম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি। আপনাদের দুজনকেই স্বাগত। দর্শক, আপনি আলোচনায় অংশ নিতে পারেন টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে ফোন করে, আপনি প্রতিক্রিয়া দিতে পারেন, মতামত জানাতে পারেন, প্রশ্ন করতে পারেন। আলোচনার বিষয় নির্বাচন কেন্দ্রিক জোটের রাজনীতি। দর্শক, আপনারা জানেন যে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এরই ভিতরে রাজনৈতিক অঙ্গনে নানা রকম মেরিকনের সৃষ্টি হয়েছে এবং জোট গঠনের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এরই ভিতরে জাতীয় পার্টির চেয়ারম্যান 58টি রাজনৈতিক সংগঠন নিয়ে জোট গঠন করেছেন, সম্মিলিত জাতীয় জোট, এবং যার মূল ভিত্তি বলেছেন যে ইসলামী মূল্যবোধ, বাংলাদেশের জাতীয়তাবাদ। এবং অন্যদিকে বিএনপি পক্ষ থেকে রয়েছে ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া। তারা বলেছে এখানে দুটি দল ছাড়া এটি সবই হোসেন মোহাম্মদ এরশাদের নিয়ন্ত্রণেই রয়েছে দলগুলো। অন্যদিকে আওয়ামী লীগের রয়েছে প্রতিক্রিয়া বিএনপিকে নিয়ে এবং আগামীকাল 2030 ভিশন ঘোষণা করতে যাচ্ছে বিএনপি আগামী নির্বাচনকে কেন্দ্র করে। আলোচনা করবার জন্য দুজন আলোচক, প্রথমেই শামীম হায়দার পাটোয়ারি। আপনি তো জানেন যে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন 2018 কিংবা 2019 অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর ভিতরে নানা রকম প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে, মনিকরণ হচ্ছে, নতুন নতুন জোট গঠন করা হচ্ছে এবং লক্ষ্য ক্ষমতায় যাওয়া। সম্প্রতি আপনাদের দল গঠন করেছে যে সম্মিলিত জাতীয় জোট গঠন করেছে, এ ব্যাপারে আপনার কি প্রতিক্রিয়া আছে? এই জোট গঠন করার পেছনে কি কারণ রয়েছে আপনাদের? একটা তো অবশ্যই কারণ হচ্ছে ভোট বাড়ানো, এবং রাজনীতি মানেই হচ্ছে জনগণের ভোট, সেটা কম বেশি যেটাই হোক, ভোট বাড়ানোর যে কোনো সুযোগ ভোটের আগে আগে কোনো দলই কখনো ছাড়বে না। আমরা তো কখনো কল্পনা করতে পারিনি যে হেফাজত এবং আওয়ামী লীগ এভাবে, যে হেফাজত গত বছরে এত তাণ্ডব করেছে বলে আওয়ামী লীগ দাবি করছে, আজকে তারা এক টেবিলে বসছে। এটা তো আমার কোনো প্রবলেম নেই, বসতেই পারে, এটা ভোটের লক্ষ্যে একটা কৌশল, অবশ্যই কৌশল। একই সাথে আমরা একটা জোট করেছি 58টি দলকে নিয়ে, এদের মধ্যে দুটি দলের নিবন্ধন আছে। এটা নিয়ে প্রশ্ন উঠছে যে বাকি দলগুলো কেন, কারণ বাকি দলেরও তো একটা ভোট আছে, সমর্থন আছে। দুটি দলের মধ্যে ইসলামিক ফ্রন্টের যথেষ্ট ভোট আছে চিটাগাং বেল্টে। তারা বিভিন্ন 1991 সাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন আসনে 30-40টি আসনে করে তারা প্রার্থী দিত, এবং তাদের প্রার্থীরা বেশ মোটামুটি উল্লেখযোগ্য ভোট পেয়েছে। দুটি উপজেলায় তাদের নাকি ভাইস চেয়ারম্যানও আছে, তো সেটা একটি গুরুত্বপূর্ণ দল, তার সাথে আরও অনেক অ্যালাইড দল আছে। সব মিলিয়ে এটি একটি মেরুকরণ। দুই তিন বছর আগেও বা বছরখানেক আগেও মিডিয়ার একটা বক্তব্য ছিল জাতীয় পার্টি ভাগ হয়ে যাচ্ছে, রওশনপন্থী, এরশাদপন্থী, আওয়ামীপন্থী, নিরপেক্ষ জাতীয় পার্টি, কত কিছু কথাই হয়েছিল। সেখান থেকে আজকে জাতীয় পার্টি নিয়ে আলোচনা হচ্ছে, জাতীয় পার্টিকে জোট করেছে। জোটের ফলে আমাদের রাজনীতিবিদরা আওয়ামী লীগ, বিএনপি দুটি বড় দলই একটা সাজানো ছকের মধ্যে সবসময় তারা রাজনীতি করে। এই সাজানো ছকের বাইরে যখন কিছু ঘটে যায় তখন তারা ভীত, সন্ত্রস্ত, আতঙ্কিত এবং শঙ্কিত হয়ে পড়ে। বিএনপির রিয়াকশনটা এই জোট নিয়ে আমি বলবো অপ্রয়োজনীয় এবং এক্সাজারেটেড। বিএনপির রিজভী সাহেব বলেছে যে এটা নাকি আওয়ামী লীগেরই ইনস্টিটিউশনে করা হচ্ছে। জাতীয় পার্টি একটা দল, এরশাদ স্যার এই দলের প্রতিষ্ঠাতা, উনি দলের জন্য অনেক সিদ্ধান্ত নিচ্ছেন, ওনার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, ওনার জোট করার অধিকার আছে, উনি জোট করতেই পারেন, এটা নিয়ে কারো প্রতিক্রিয়া করার দরকার নেই। বিএনপি অনেকে বলে থাকেন যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে এরশাদ সাহেব একটা দল পরিবর্তন করতে পারে কিংবা জোটও তা পরিবর্তন করতে পারে, এমন এখানে বলছে যে আনপ্রেডিক্টেবল হতে পারে বিষয়টি। আপনার কি বিএনপির একটা ডিসঅ্যাডভান্টেজ পজিশন এর কারণে ক্রিয়েট হতে পারে ইনসিডেন্টালি? সেটা হচ্ছে বিএনপির এখন হুমকি দেওয়ার একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা আবার ইলেকশনে যাব না। তো সেই হুমকিটা দেওয়ার পরেও যদি এই ধরনের জোটগুলো সহ সমস্ত দল ভোটে যায়, অর্থাৎ সিচুয়েশন যদি এরকম হয় যে একমাত্র বিএনপি ভোটে যাচ্ছে না, বাকি সবাই ভোটে যাচ্ছে, তাহলে কিন্তু একটা কনসিডারেবল নাম্বার ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত হয়েও যেতে পারে এবং 5 জানুয়ারির যে ডিফেক্টটা ছিল কিছুটা কিউর হয়ে যেতে পারে। বিএনপি তার ওই জায়গা থেকে একটু, এই জন্যই জোট গঠন করা হয়েছে বলে, এই জন্য হচ্ছে না, বিএনপি ভয় পাচ্ছে এই জন্য করা হয়েছে। এটা কি সরকার আনুকূল্য আছে কিনা বা আপনারা? না, আমরা সরকারের আনুকূল্য খুব একটা অনুভব করি না। এটা জাতীয় পার্টির নিজস্ব ইনিশিয়েটিভ, এটার জন্য অনেক পরিশ্রম করা হয়েছে, গত 6 মাস ধরে আলোচনা করা হয়েছে, একটা প্ল্যাটফর্ম দ্বারা করা হয়েছে। আর ব্যক্তিগতভাবে তো আমি মনে করি এই ক্ষুদ্র ক্ষুদ্র ইসলামিক দলগুলো, তাদের ভোট কম বেশি যেটাই হোক, এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এখানে ইসলামী দল আছে আবার হিন্দু দল দুই একটিও কিন্তু আছে, সবগুলোকে আমি আপনার কাছে আবার আসবো। ফাহিমা নাসরিন মুন্নি, আপনার কি প্রতিক্রিয়া আছে? আপনাদের কেন তীব্র প্রতিক্রিয়া যখন হোসেন মোহাম্মদ এরশাদ জোটটি গঠন করলো, তারপর থেকে
বেশ কিছু তীব্র প্রতিক্রিয়া আপনাদের আছে এবং আপনারা বলেছেন নাম সর্বস্ব প্যাট সর্বস্ব, কিন্তু আপনাদের তো বিশদলীয় জোটে অনেকে আছে যাদের অর্থাৎ যে নিবন্ধন নেই এমন বিষয়টি আছে, তাহলে বিষয়টি কি দাঁড়ায়? ওনাদের যেরকমটা হয়েছে যে জাতীয় পার্টি এই আনপ্রেডিক্টেবল একটা দল, আনপ্রেডিক্টেবল একটা লিডারশিপ নিয়ে এরশাদ সাহেব যেভাবে ওনার রওশন এরশাদ, ওনার স্ত্রী, ওনার ভাই জেম কাদের সাহেব, মোটামুটি দেখা যায় যে কিছুদিন আগে ওনাদের যিনি মহাসচিব আছে ওনারও অদল বদল হচ্ছে, এবং 5ই জানুয়ারি নির্বাচনেও তো আমরা দেখেছি যে কি অবস্থার পরিপ্রেক্ষিতে এরশাদ সাহেব একটা সুজাতা সিং এর ধমক খেয়ে উনি নির্বাচনে চলে আসলেন। এখন এই জিনিস আপনাদের তো অভিযোগ ছিল যে আপনারা এরশাদের কাছে গিয়েছেন, আপনাদের দলে কোন কোন নেতা তার আগে গিয়েছেন? এমন রাজনৈতিক জোট হবে, নির্বাচন জোট হবে কৌশলের একটা অংশ রাজনীতির, সেটা ভিন্ন জিনিস। কিন্তু এরশাদ সাহেব যেমন সকাল বিকালে রং বদলান, এটা তো আমরা সবাই কম বেশি জানি। আর এবার যেটা করেছে যে 58টির ভিতর 56টি দলেরই অনিবন্ধিত নির্বাচন কমিশনের সাথে রাজনৈতিক দল, এখন একটা মজার বিষয় হচ্ছে যে বলা হয়ে থাকে এই যে 58টি দল নিয়ে জাতীয় জোট একটা গঠন করার চেষ্টা করছে উনি করেছে, সেটা আওয়ামী লীগেরই একটা বি টিম, কারণ আওয়ামী লীগের উপর ভর করেই এই পর্যন্ত অদ্ভুত একটা চরিত্র নিয়ে সংসদে যেভাবে অবস্থান করছে বিরোধী দল, অথচ ওনারা মন্ত্রীও বিরোধী দল, অথচ ওনাদের যিনি চেয়ারপারসন আছেন উনি আবার প্রধানমন্ত্রীর বিশেষ দূত, আজকে আবার ওনার মামলায় উনি খালাসও পেয়েছেন হাইকোর্ট থেকে। যাই হোক, এখন এরশাদ সাহেবের চরিত্রগত যে দোদুল্যমানতা আছে এটা নিয়ে তো আনপ্রেডিক্টেবল একটা মানুষ হিসেবে ওনাকে আমরা জেনে আসছি, কিন্তু কথা সেটা নয়। কথা হচ্ছে যে আওয়ামী লীগ যেমন 5ই জানুয়ারিতে জাতীয় পার্টিকে নিয়ে আগে থেকেই ওনারা প্রি ডিসাইড করে রেখেছিল যে এই রকম, যেহেতু জানে যে যেই অবস্থার পরিপ্রেক্ষিতে 5ই জানুয়ারি নির্বাচনটা হয়েছে হঠাৎ করে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটাকে বিলুপ্ত করে দিয়ে, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে বিএনপির মতন একটি বড় দল যারা 3 বার রাষ্ট্র পরিচালনা করেছে এবং কোটি কোটি মানুষ বিএনপির রাজনীতির সাথে তাদের কর্মী সমর্থক, সমর্থকই বেশি আমাদের, কর্মী তো আছেই, আর এখন ওই অবস্থার পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে আমাদের প্রতিক্রিয়ার একটা কারণ এটাই যে সরকার আওয়ামী লীগ আবারও আরেকটা নীল নকশা ষড়যন্ত্রের মাধ্যমে করবার চেষ্টা করছে যে বিএনপিকে বাইরে রেখে কিভাবে আগামীতে যে সামনেই যে নির্বাচনটি আছে জাতীয় নির্বাচন সেখানে যাওয়া যায়। কারণ দেখেন যে আমাদের ওই যে কয়েকটা সুযোগ অনেকে বলছে আপনারা সুযোগ করে দিচ্ছেন, আপনারা বলছেন যে যদি প্রধান বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচনে যাবেন না স্পষ্ট করে করছেন, আবার সেটা তো আমরা বলবোই, সেটা তো আমরা অবশ্যই বলবো, তাহলে তো আপনি বলেন না কিভাবে নির্বাচনটা হবে সুষ্ঠু একটা সত্যিকারের গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন, প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী থাকবেন, 300 জন এমপি যা আছেন তার মধ্যে তো 154 জনই অনির্বাচিত, ওনারাও ওনাদের মতন থাকবেন, প্রশাসন কার থাকবে, আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো ওনাদের হাতের মুঠোই, যেটা দিয়ে উনি আমাদের বিরোধী দলকে দিনে রাতে হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীকে মামলা দিয়ে রেখেছেন, এমনকি গত পরশুদিন দেখবেন 3 বারের প্রধানমন্ত্রী বেগম জিয়া আমাদের বিএনপির মাননীয় চেয়ারপারসন অত্যন্ত অসুস্থতা সত্ত্বেও কিন্তু উনি কোর্টে গেছেন যে অরফানেজ ট্রাস্টের মামলায় 1 বার না 2 বার না, এই যে কত অসংখ্যবার এই এতগুলো মিথ্যা মামলা দিয়ে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা দিয়ে যেভাবে একজন রাষ্ট্র সাবেক রাষ্ট্রপ্রধানকে এবং একটি সর্ববৃহৎ দলের একজন নেত্রীকে যে রকম ভাবে হিউমিলিয়েট করা হচ্ছে এটা অতীতে কখনো কোনোদিন যে যদি এই ধারায় নির্বাচনটি হয়, বর্তমান সংবিধান যেটি আছে সেই ধারায় যদি নির্বাচনটি হয় সেক্ষেত্রে আপনারা কি অপশন করবেন, আপনার দলীয় সিদ্ধান্ত কি আছে বা কি সম্ভাবনা আছে যদিও সিদ্ধান্ত হয়নি? দেখেন আমরা কিন্তু প্রথম থেকেই বলে আসছি যে নির্বাচনকালীন একটি সহায়ক সরকার, সেটাকে আপনি যে নামেই ডাকেন, এটা এটা যদি না হয় না 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 তাহলে আমরা তো বলেছি প্রথম থেকেই যে মাননীয় প্রধানমন্ত্রী, হ্যাঁ উনিও তো ওনাদের কাউন্সিলের সময় বলেছেন যে 5ই জানুয়ারির মতন আরেকটা নির্বাচন আমি চাই না, তার মানে উনি কি নিজে অ্যাপ্রুভ করেছেন 5ই জানুয়ারি নির্বাচনটা? সারা বাংলাদেশের মানুষ দেখেছে 5 জন মানুষও যায়নি, সমস্ত বুথ খালি ছিল, আর কারা কারা
ওখানে গিয়ে উপস্থিত হয়েছে, ভোটের কোনো প্রয়োজন তো হয়নি, অথচ এই নির্বাচন কমিশন বলে দিল 40% ভোট পড়েছে। কাজে এই ধরনের জিনিসগুলো যখন হয়, প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, যেই প্রতিষ্ঠানগুলোকে থাকতে হতো সত্যিকার অর্থে স্বাধীন। এবং আপনি দেখবেন যে আজকেও আমাদের বিচার বিভাগ নিয়েও আমরা কথাবার্তা দেখছি এবং শুনছি, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আমাদের জন্য এটা সত্যি কোনো রকমই আশার উদ্রেক ঘটাচ্ছে না, বরং দিন দিনই আমরা আরোই আশাহত হচ্ছি যে বিচার বিভাগ, এটার যে আইন বিভাগ, শাসন বিভাগ, এই তিনটার মধ্যে যে একটা কমপ্লিমেন্টারি সম্পর্ক থাকবার কথা, এখন দেখা যাচ্ছে প্রায়শই সরকারের হাত বিচার বিভাগের উপর এসে পড়ছে। কিছুদিন আগে আপনি দেখেন, গত পরশুদিনই প্রধানমন্ত্রীর যে বক্তব্য, বিচার বিভাগের মাননীয় প্রধান বিচারপতির বক্তব্য ওনাকে কেন্দ্র করে, এবং বিশেষ একটি মামলা সম্পর্কে রাষ্ট্রপ্রধান হিসাবে এক সর্বোচ্চ শক্তিধর ব্যক্তি হিসাবে বলা, অমুক মামলায়, বেগম জিয়ার মামলায় যে 140 দিন সময় পেয়েছে, তাহলে বিচার কিভাবে সত্যিকার অর্থে একটি একটা ন্যায় বিচার পাওয়ার অধিকার, আমরা যে বলে থাকি আইনের শাসন, ন্যায় বিচার, কিভাবে এটা সম্ভব আপনি বলেন? ধন্যবাদ আপনাকে। শামীম হায়দার পাটোয়ারি, আপনার কি বক্তব্য আছে? ফাইমাপা বললেন যে এটা রাজনীতি সবসময় আনপ্রেডিক্টেবল। এখন 96 সালে যখন এরশাদ স্যার জেলে ছিলেন, তখন বিএনপির যে কটা আসন ছিল মানে ইলেকশনের পরে, তার সাথে জামাতের আসন আর তার সাথে জাতীয় পার্টির আসন যোগ করলে 96 সালে বিএনপি আবার ক্ষমতায় আসতো। এবং আমি যতটুকু জানি এবং ঐতিহাসিক সত্যতা আছে যে বিএনপির পক্ষ থেকে জেলখানে একটা চিঠিও দেওয়া হয়েছিল যে আপনি আমাদেরকে সমর্থন দেন, এবং 5 বছর জেলে থাকার কারণে বিএনপির প্রতি স্যারের একটা সেই সময় রাগ ক্ষোভের কারণে উনি তখন বিএনপি কেন আওয়ামী লীগকেই সমর্থন দেয়। সমর্থন দেওয়ার পরে দেখা গেল সেই আওয়ামী লীগ আবার তাকে 2000 সালে জেলে নিয়ে গেল। কেন নিয়ে গেল? কারণ একটা কিছু রাইট কজে একটা আন্দোলন হচ্ছিল, সেখানে তিনি অংশগ্রহণ করেছিলেন খালেদা জিয়া পার সবার সাথে। তো দেখা গেল সেখানে 2001 পর্যন্ত ওনাকে জেলে থাকতে হলো, 2001-এ গিয়ে আবার দেখা গেল বিএনপি জোট করছে জামাতের সাথে, কেন একটা আমি জানি না। তো রাজনীতি তো আনপ্রেডিক্টেবল, সেখানে একটা ব্যক্তি প্রেডিক্টেবল থাকবে কি না এটা তো আসলে বলা যায় না। তবে এটা ভালো হয়েছে, কারণ 2001 সালে যদি জাতীয় পার্টির সাথে জোট হতো, তাহলে ওই সময় 1 থেকে 6-এর যে ঘটনাগুলো, এগুলো দায়গুলো একটা অংশ হলো জাতীয় পার্টিকে নিতে হতো, এটা হ্যাভেনলি ব্লেসিংস হয়েছে। 2005 সালে তারেক জিয়া এরশাদ স্যারের বাসায় যায় এবং জোটের প্রস্তাব দেয় ফর্মালি, সে প্রস্তাবে স্যার হ্যাঁও বলে না নাও বলে না। যদি ওই সময় স্যার বলতো হ্যাঁ জোটে আমি যাব, তাহলে কিন্তু যে ইলেকশনটা নানা কারণে আওয়ামী লীগ 2005 জানুয়ারি করে ফেলতে পেরেছে, যেটা বিএনপি 2006 পারেনি, সে সময় কিন্তু ওই ইলেকশনটা হয়ে যেত। এরশাদ স্যার তার অবস্থান থেকে মোটামুটি ইনক্লুসিভ ইলেকশন করার চেষ্টা করেছে, 5 জানুয়ারিও করেছে, ব্যর্থ হয়েছে, আমরা সবাই ব্যর্থ হয়েছি, কিন্তু উনি কিন্তু ওনার তরফ থেকে চেষ্টা করেছে যে সব দল আসুক, সব দলকে নিয়ে বসেন, কথা বলেন যতটুকু সম্ভব। এখন বিএনপি বিশাল একটা ভোট ব্যাংক আছে, অনেক সম্মান করার মতো, শ্রদ্ধা করার মতো অনেক গুণাবলী তাদের আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে তারা ভোট ঠেকাতে পারেনি, বাস্তবতা হচ্ছে ভোটের পরে তারা আন্দোলনও করতে পারেনি। তাহলে বিএনপির সামনে অপশনটা কি আছে এই মুহূর্তে? বিএনপি যদি বলে আমরা এই শর্ত, যেমন আমি এটা জাস্ট আমি শিওর না, এটা বলা উচিত না কালকে রূপরেখার আগে, খুব সম্ভবত আগের ক্যাপটেকার গভর্নমেন্টের কাছাকাছি কাঠামোর কিছু একটা রূপরেখা কালকে বিএনপি দিতে পারে, এটা আমি জাস্ট যতটুকু বিভিন্ন জায়গা থেকে শুনলাম। যদি সেটাই হয়ে থাকে তাহলে সংবিধানের আলোকে বর্তমান সংবিধান পরিবর্তন করতে হবে। তো আওয়ামী লীগের অ্যাপ্রোচটা তো আমি যেটা বুঝতেছি, তারা বর্তমান সংবিধান অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেভাবেই তারা ইলেকশন করতে চাচ্ছে, কারণ সেখানে বিএনপির অবস্থান কি হবে, সেখানেও বিএনপি কিন্তু কিছু বলতে পারছে না যে ভোটে যাবো যাবো না, এই করলে যাবো। বিএনপিও কিন্তু আনপ্রেডিক্টেবল কন্ডিশনে আছে। আপনাদের কি অবস্থান আছে? যতটুকু আমরা বুঝি আমরা ইলেকশনে যাওয়ার পথে আছি, আমরা ইলেকশনে যাবো, এটা আমাদের একটা মনে করি, আমাদের একটা ইলেকশন যাওয়ার সুযোগ আসছে আমাদের, খুব ভালো। আপনার কথা শুনবো, একটি বিরতি যেতে হচ্ছে। দর্শক আপনারা দেখছেন আওয়ার ডেমোক্রেসি, একটি বিরতি, বিরতির পর আবারও আলোচনার সঙ্গেই থাকুন। দর্শক বিরতির পর আবারও স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে, আলোচনা করছি নির্বাচন কেন্দ্রিক জোটের রাজনীতি, আলোচনা করছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এবং অ্যাডভোকেট ফাইমা নাসরিন মুন্নি। আমরা আলোচনা যাবার একজন দর্শক টেলিফোনে আছেন। দর্শক আপনার পরিচিতি সংক্ষেপে বলুন প্রশ্নটি। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি আমি নোয়াখালী থেকে মোসাদ্দেক বলছিলাম। কি বলুন? আমার আপনার মাধ্যমে আমি দুজন আলোচক যারা আছেন
বিশেষ করে আমার আমার খুব পছন্দের একজন শামীম হায়দার পাটোয়ারি এবং আরেকজন বিএনপির একজন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট সাইমা নাসরিন মুন্নি, আমি দুইজনের কাছে আমার আপনার মাধ্যমে আমি প্রশ্নটা করতেছি যে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ নয় বছরের সফল রাষ্ট্রনায়ক, তাকে স্বৈরাচার বলে আখ্যায়িত করে তাকে ক্ষমতা থেকে কিছু ঘুরি কিছু লোকে আন্দোলন করে ক্ষমতা থেকে হতে গেছেন, এরপরে 90-91 নির্বাচনে উনি দর্শক আপনার প্রশ্নটি করে সুনির্দিষ্ট প্রশ্নটি বলুন জি আপনার সুনির্দিষ্ট করে প্রশ্নটি বলুন ৫৮ দলের যে সিট যারা দলের যে প্রধান তারা উনাকে পছন্দ করে বা উনার সাথে জোট করছেন, উনার জোট করা কি অন্যায়? ধন্যবাদ দর্শক, আমাদের সঙ্গে থাকুন শামীম হায়দার পাটোয়ারি। মানে এটা খোলা বাংলায় বলতে পারি জোট করা গণতান্ত্রিক কাজ না স্বৈরতান্ত্রিক কাজ? অবশ্যই অগণতান্ত্রিক কিছু না, প্রতিপক্ষ সমালোচনা করতে পারে, এটা স্বাভাবিক, প্রতিপক্ষ সবাই সমালোচনা, প্রতিপক্ষরই বা এতে সমালোচনা আর কি আছে? আরেকটা ব্যাপার উনি খুব ভালো বলেছে, সেটা হচ্ছে হ্যাঁ কয়েকজন লোক সেই সময় এরশাদ স্যারকে স্বৈরাচার উপাধি দিয়েছিলেন, এখনো দু একজন বলে, কিন্তু ওই যখনই 91 সালে উনি 5টি আসনে হয়ে গেলেন গণতান্ত্রিক ভোটে, এই ভোট নিয়ে তার কারো কিছু বলার নাই, এবং 96 সালে তার দল 16% ভোট পেল চরম ক্রাইসিসের মধ্যে, ফান্ড নাই, পোস্টার ছাপানোর উপায় নাই, পোলিং এজেন্ট নাই জাতীয় পার্টির, সেই ক্রাইসিসে যখন জনগণ তাকে ভোট দিল তখন কিন্তু উনি জনগণের নেতা, গণতান্ত্রিক নেতা পুরোপুরি হয়ে গেছেন। আমি তার আমলটা নিয়ে কোনো মন্তব্য করবো না, কারণ আপনি এক কথা বলবেন উনি আরেকজন কথা বলবে। অ্যান্টনি মাসকারেন্স তার বইতে বঙ্গবন্ধু সম্পর্কেও অনেক ভালো কথা বলেছে, একটা খারাপ কথাও বলেছে, উনি ওনার মতে বঙ্গবন্ধু ক্ষমতা লোভী, উনি বলেছে বলেই কি বঙ্গবন্ধু ক্ষমতা বলি? অবশ্যই না। জিয়া সম্পর্কে বলেছে জিয়া ওয়াজ ব্রুট, এই শব্দটা ইউজ করেছে, এটাও বলেছে যে জিয়াউর রহমান নিজে খুব ফাইন্যান্সিয়ালি অনেস্ট ছিলেন, এটা সত্য, জিয়াউর রহমান ফাইন্যান্সিয়ালি অনেস্ট ছিলেন ক্ষমতায় আসার আগেও ক্ষমতায় যাওয়ার পরও। তো অ্যান্থনি মাসকারেন্সের মতে উনি ওনার অধস্তন সমস্ত কর্মকর্তাকে ফাইন্যান্সিয়াল দুর্নীতি উৎসাহিত করতেন টু ম্যানিপুলেট দ্য সিস্টেম, এটা তার বক্তব্য, এটা বললেই তো জিয়াউর রহমান তা হয়ে গেল না। তেমনি কিছু লোক স্বৈরাচার বলেছিল বলেই এরশাদ স্যার স্বৈরাচার হবে এটা বলা যাবে না। পৃথিবীর একমাত্র আর্মি জেনারেল যিনি পরবর্তীতে অনেকবার 5টি 3টি আসনে জয়লাভ করেছেন, গণতান্ত্রিকভাবে এই মুহূর্তে জাতীয় পার্টি একটা কমপ্লিটলি গণতান্ত্রিক ফোর্স, হ্যাঁ কখনো অমুক দলের সাথে জোট করেছে কখনো অমুক দলের সাথে করেনি, এক দলের সাথে জোট করার কারণে আরেক দল মনক্ষুণ্ণ হয়েছে, এটা হয়েছে, মামলা দিয়ে আমাদের দলকে অনেক হ্যাস্তব্যস্ত করা হয়েছে, মঞ্জু হত্যা মুক্তিও পাচ্ছে, এবং রাডার করার মামলাটা সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে জানি যে ওই রাডারটা দিয়ে এখনো ঢাকা এয়ারপোর্ট চলছে, যে রাডারটা সেই সময় কেনা হয়েছিল, তো সেটা যে ডিফেক্টিভ করাপ্টিভ ওয়েতে এটা আসলে কার্যত প্রমাণ করে না। আরেকটা মামলা যেটা মঞ্জু হত্যা মামলা, আমি সেটা নিজেই নথি দেখেছি, সেই মামলায় আপনি নিশ্চয়ই জানেন মেজর জেনারেল মঞ্জুর খালাতো ভাই ছিলেন সিরাজুল আলম খান জাসদের নেতা, আপন খালাতো ভাই, যিনি এরশাদ আমলে এরশাদ স্যারকে সমর্থন দিয়েছিলেন, উপজেলা পরিষদকে সমর্থন দিয়েছিলেন, তো ওই মঞ্জু হত্যা মামলার এফআইআর করেছেন ব্যারিস্টার মনসুর তার ভাই, এবং সেখানে এরশাদ স্যারের কোনো নাম নাই। ওয়ান মেজর এমদাদ উনি 164 দিলেন, পর রিট্রাক্ট করলেন যে আমাকে টর্চার করে নিয়েছে, ওনার 164 এরশাদের নাম নাই। জেনারেল মঞ্জুর আপন স্ত্রী সাক্ষী দিয়েছে, সেখানেও এরশাদ স্যারের নাম নাই। এই মামলাটা চলছে আজকে দীর্ঘদিন, সেই বিএনপির আমলে 1995 সালে এই মামলাটা করা হয়। তো এইটা মানে খুবই দুঃখজনক যে রাজনীতিবিদ, এবং শীর্ষ আমি শুধু এরশাদের কথা বলবো না, আজকে যদি শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যাকে এইভাবে মামলা দিয়ে হ্যারাস করা হতো আমি সেটারও বলবো ঠিক না, যে কোনো শীর্ষ নেতাকে মামলা দিয়ে হ্যারাস করলে রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়। ফাইভ মিনিস্টার মুন্নি, না ডিফারেন্স অফ ওপিনিয়ন তো থাকবেই, এই যে ভদ্রলোক প্রশ্নটি করেছেন, ওনার কাছে এরশাদ সাহেব 9 বছরের সফল একজন রাষ্ট্রনায়ক, কিন্তু সেই 9 বছরের আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগের সাথে বিএনপি বিএনপি প্রত্যেকের অন্যান্য সমস্ত রাজনৈতিক দল সহ যেই একটা ভীষণ রকমের আন্দোলন দেখেছিলাম, যেই সময়ে আজকে বিএনপির মাননীয় চেয়ারপারসন উনি সারা বাংলাদেশে কিভাবে গণযোগাযোগ করেছিলেন স্বৈরাচার এরশাদ সরকারের পতনের জন্য, সাথে কিন্তু আজকের যিনি মাননীয় প্রধানমন্ত্রী উনিও ছিলেন, এবং একটি সফল আন্দোলনের পরেই কিন্তু সমস্ত গণ বিস্ফোরণের মধ্যে দিয়ে
এরশাদ সাহেবকে সেই ক্ষমতা থেকে যেতে উনি বাধ্য হয়েছিলেন সে কথা আমরা সবাই জানি। পটুয়া কামরুল হাসান সাহেবের সেই শিল্পকর্ম কিংবা কবি শামসুর রহমানের সেই কবিতার ওই সময়ে লেখা বিখ্যাত যে এই লাইনটি এক অদ্ভুত উটের পিঠে চলেছে স্বদেশ, কিন্তু সেই সাথে সাথে এটাও বলতে হবে যে ঠিক আছে আজকে আমার খুব জানতে ইচ্ছে করে আজকে যদি কবি শামসুর রহমান বেঁচে থাকতেন আজকে যে সময়টা আমরা পার করছি যে কোনো সভা করতে দিচ্ছেন না কোনো সমাবেশের কোনো অধিকার নেই এত বড় একটি রাজনৈতিক দলের ঘুম হচ্ছে খালে বিলে নদী নালায় মানুষের লাশ পাওয়া যাচ্ছে আজকে লক্ষ লক্ষ বিএনপি নেতা কর্মীকে মামলা দিয়ে আপনার অন্তরীণ করে রাখা হয়েছে জেলের অভ্যন্তরে আর কথায় কথায় রিমান্ডে নেওয়া হচ্ছে যদিও সুপ্রিম কোর্টের অ্যাপিলের ডিভিশনের উনি জানেন শামীম সাহেব যে কত সুন্দর একটি রায় আছে যে এটা এভাবে নেওয়া যাবে না কখন কোথায় কি পদ্ধতিতে নিতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর সুনির্দিষ্ট কিন্তু নির্দেশনা রয়েছে কিন্তু সেগুলোর কোনো তোয়াক্কা করছে না কারণ গভর্নমেন্ট তো বর্তমান গভর্নমেন্ট টোটালি পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে এদের উপর ভর করে এবং যারা আপনার ওই প্রশাসনে আছে অন্যান্য এদের উপর জনগণের উপর তো ওনারা ভর করতে পারেনি কারণ জনগণ তো ওনাদেরকে ভোট দেয়নি কিছুদিন আগে সারা বাংলাদেশে আমাদের যে যারা নেত্রী স্থানীয় ব্যক্তিবর্গ আছেন ওনাদের দিয়ে যে বিএনপির সমস্ত কমিটি জেলা টেলা সব জায়গায় যে যাচ্ছেন একটি ইনডোর ছাড়া আউটডোরে কোন একটা প্রোগ্রাম করা যাচ্ছে একটা বড় দলে এটা তো আপনার একটা নেতৃত্বের একটা বিকশিত হওয়ার একটা বিষয় আছে এটা তো বিষয় না কারণ আপনি দেখেন যে শয়ে শয়ে মানুষ কিন্তু গত 9-10 বছরে কেবল আওয়ামী লীগই নিজেরা নিজেরা মারামারি করে কিন্তু মারা গেছে এটা তো প্রতিদিনের পত্রিকার পাতা উল্টা লেখে আপনি মনে করেন যে এই বিষয়গুলো একটু রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতান্ত্রিক সংকটেরই প্রমাণ করে না আপনি কি মনে করেন না দেখেন না ঠিক আছে অভ্যন্তরীণ এটা তো আওয়ামী লীগের বেলায় হচ্ছে এটা ক্ষমতা অর্থ হালুয়া রুটির একটা প্রতিযোগিতা আপনাদের বেলায় আর আমাদের বেলায় দেখেন এটা হচ্ছে যে রাজনীতির হ্যাঁ একটা নেতৃত্বের যে বিকশিত হওয়ার যে রাস্তাটা সেখানে যাওয়ার জন্য যে আকাঙ্ক্ষা এত বড় একটি মানে একটা প্রতিযোগিতা এটা এটা কাঙ্ক্ষিত না আমি সেটা বলবো যে এটা আমরা এটা অনাকাঙ্ক্ষিত কিন্তু তারপরও তার অর্থ এটা নয় যে আপনি এই এটা দিয়ে ওটাকে আমি পাশ কাটিয়ে যাচ্ছি যে আমরা চাই সাদাকে সাদা কালোকে কালো বলতে যদিও রাজনীতি আচ্ছা দেখেন আজকে বাংলাদেশে যে অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি গণতন্ত্র অবরুদ্ধ গণতন্ত্রের আপনি যে পূর্ব শর্ত নির্বাচন কোন একটি নির্বাচন সেটা জাতীয় পর্যায়ে হোক কিংবা স্থানীয় সরকার আমি ধর্মীয় গোষ্ঠীকে নিয়ে যে টানাহাস্তা চলছে আপনি কি মনে করেন যে গণতন্ত্রের জন্য আপনি দেখেন আপনি আপনাকে ধন্যবাদ আপনি কথাটা বলেছেন দেখে আপনি দেখবেন যে আওয়ামী লীগের একটা ট্রাম্প কার্ড আছে ওই কথায় কথায় বিএনপির সাথে বসলেই ওনারা কথার আগে হোক পিছে হোক ওই জামাতকে নিয়ে কথা বলবে অথচ ওনারা হেফাজতে ইসলামকে নিয়ে ওনারা কি করছে দেখেন পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সহ কবি নজরুলের কবিতা সহ সমস্ত কবিতা যত রচনা যত এসে সবকিছু বাদ দিয়েছে বাংলাদেশ একটা যেই চেতনা নিয়ে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে কথায় কথায় আওয়ামী লীগ কোন চেতনায় আছে সাম্প্রদায়িক বাংলাদেশ কোন চেতনায় আজকে সেটা জানতে ইচ্ছে করে আমাদের ধর্ম নিরপেক্ষতা বৈষম্যহীন একটা সমাজ ন্যায় বিচার রাজনৈতিক দলগুলো সম্পৃক্ত হচ্ছে যেটা কাঙ্ক্ষিত না গণতন্ত্র আপনি বলতে চাইছেন আমি সেটা বলতে চাচ্ছি ধন্যবাদ শামীম হায়দার পাটের আলোচনার শেষ পর্যায়ে আছে আপনি এক মিনিট বলুন আপা যে এইদিকে বললেন এগুলো হচ্ছে সমস্যা এটা জাতীয় জানে আমরাও জানি আওয়ামী লীগও জানে বিএনপিও জানে সমাধানটা কি হবে এই সমস্যাগুলো আছে বলে বিএনপি আবার ইলেকশনে যাবে কি যাবে না এটার উপরই তো সমস্যার সমাধানটা নির্ভর করছে আপনি কি মনে করেন যে আপনারা যে ইসলামিক জোট গঠন করলেন বিভিন্ন ভাবে ইসলামিক মূল্যবোধে বাংলাদেশে তো অধিকাংশই মুসলমান আছে অবশ্যই গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো বা পরিবর্তনের সঙ্গে এগুলো কি সম্পর্ক আছে একটা হচ্ছে যে প্রথম হচ্ছে যে বাংলাদেশে যদি বাম দল থাকে তাহলে এক্সট্রিম ডান দলও থাকবে
আপনি বাম দলের সাথে যদি এদেশে মিলিয়ে দেখেন, দেখেন বাম দলও কিন্তু বাংলাদেশের সংবিধানকে বিশ্বাস করে না, পরিবর্তন করতে চায় বিপ্লবের মাধ্যমে অথবা ভোটের মাধ্যমে। তারা তো মার্কসিজমে বিশ্বাস করে। এখন বাম দল কোথায় আছে? এখন ওরা নৌকা নিয়ে ওনারা ইলেকশন করছে, মশাল তো নৌকা হয়ে গেছে। একই সাথে এই ডানপন্থী এক্সট্রিম ডানগুলো, আই মিন রাইটিস্ট যে দলগুলো আছে ইসলামিস্ট, তারাও কিন্তু কোরআনের জিনিসটাকে সংবিধানে রিপ্লেস করতে যাচ্ছে। এরা একাদর্শে বিশ্বাস করে, ওরা একাদর্শে, মাঝখানে কিন্তু রয়ে গেছে আমার সংবিধান, বাঙালিত্ব। তো এটা সহাবস্থান করতে হবে। যদি বাম থাকে আপনাকে মানতে হবে, ডানও থাকবে এবং ভোটের রাজনীতি তাদের গুরুত্বও থাকবে, এটা অস্বীকার করা যাবে না। তবে আমি একটা জিনিস শঙ্কিত, তিনটি দলই কিন্তু এখন শক্তিশালী অবস্থানে আসছে, এই ইসলামিস্ট গোষ্ঠীগুলো। জামাত তো অলরেডি বিএনপিতে আছে এবং বলা হয় 2001 থেকে 2006 বলি সরকারের শরীর তো ছিল বিএনপির, মাথাটা ছিল জামাতের, এবং অ্যানিহিলেশন পলিটিক্স তো অনেকাংশে সেক্ষেত্রে কিন্তু হয়েছে। এবং একটা একরকম একতরফা ইলেকশন, একটা রিগড ইলেকশন করার প্রক্রিয়া সে সময় কিন্তু 2005-06 সালে হয়েছে। এনিওয়ে, যেটা আমি শেষ করছি, তো এখন যেটা হবে, এবং আপনি দেখবেন যে সব দলই এই যে ইসলামিস্টদের গুরুত্ব অনেক বেশি পাচ্ছে, এটা হচ্ছে অনিদার রাজনীতির ফল। এই অনুদার রাজনীতি থেকে যদি উদার গণতন্ত্রে দ্রুত দেশ ফিরে আসে, আমার মনে হয় উদারপন্থীদের তখন ধন্যবাদ সময় পাটোরি, ধন্যবাদ ফাইমুরা সিমনের সময় দেওয়ার জন্য। দর্শক দেখছিলেন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান, সম্পর্কে মতামত জানাতে ইমেইল করুন আওয়ার ডেমোক্রেসি @rtpbg.tv তে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, ভালো থাকুন, নিরাপদে থাকুন।